বনজ চালুর প্রথম দিনেই ঢাকায় ফিরছেন নানা শ্রেণীপেশার মানুষ। ঢাকামুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে আছেন রিপোর্টার ফেরদাউস সোহাগ এবং রাজধানীর সড়ক পরিস্থিতি জানাতে কাকরাইল এলাকায় আছেন রিপোর্টার সানবীর রুপল। বিস্তারিত জানতে প্রথমেই যাচ্ছি বরিশালে সোহাগের কাছে। সোহাগ, নিম আপনাকে ধন্যবাদ। একেবারে বেশ কিছুদিন পর এখন লকডাউন শিথিল করার কারণে বরিশাল নদীবন্দরে কিন্তু প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি। বরিশাল নদীবন্দরে আমরা যেটা এসে দেখেছি যে এখানে 8টি লঞ্চ রয়েছে, এর মধ্যে 7টি লঞ্চ রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং প্রথম লঞ্চটি রাত 8:30টার দিকে যাত্রা শুরু করবে এবং সেই যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চের মধ্যে যে লঞ্চগুলো যাত্রা করবে তার মধ্যে একটু যাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, অ্যাডভেঞ্চার 11, পারাবাত 10, সুরভি 9, পারাবাত 11, মানামি সুন্দরবন 10 এবং কীর্তনখোলা 10, এই লঞ্চগুলো বরিশাল থেকে ছেড়ে যাবে এবং সবগুলোর প্রস্তুতি কিন্তু সম্পন্ন। আমরা প্রত্যেকটি লঞ্চে গিয়েছিলাম, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন আসলে সবগুলো লঞ্চেই কিন্তু আরও আগে থেকে অর্থাৎ গতকালকে থেকেই কিন্তু কেবিন বুকিং শেষ হয়ে গেছে, যেহেতু পূর্ব ঘোষণা ছিল আজকে লঞ্চ ছাড়ার জন্য। কোনো লঞ্চেই কিন্তু কেবিন খালি নেই, এই কথায় আমাদেরকে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আর লঞ্চের ভেতরে আমরা প্রবেশ করেছিলাম, সবগুলো লঞ্চেই গিয়েছি, সবগুলো লঞ্চেই কিন্তু এখনই ইতিমধ্যেই কিন্তু ভরে গেছে লঞ্চ। তবে একটা জিনিস জানিয়ে রাখি, আসলে স্বাস্থ্যবিধি মানার যে নিয়মের কথা বলা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকারের পক্ষ থেকে, এখানে যেটা আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার কিন্তু কোনো বালাই নেই, যে কারণে করোনার যারা চিকিৎসক রয়েছেন এবং যারা অভিজ্ঞ রয়েছেন এই বিষয়ে তারা যেটি বলে থাকেন যে স্বাস্থ্যবিধি মানতে হবে, আসলে এই নিয়মটি এখানে কিন্তু খুব একটা আমরা গুরুত্ব সহকারে দেখছি না এবং সেই কারণেই কিন্তু আসলে যত বিপত্তি ঘটে এবং আসলে মানুষ কিন্তু এগুলো শুনছে না, বলা হচ্ছে কিন্তু কেউ কিন্তু আসলে মানছে না এবং লঞ্চ কর্তৃপক্ষ আমরা যেটা দেখেছি যে আসলে এখানে কড়াকড়িভাবে এই নিয়মটি মানাবার জন্য চেষ্টাও করছেন না এবং এই কারণেই কিন্তু সমস্যা দিন দিন বাড়ছে এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছ থেকে বরিশাল থেকে সর্বশেষ তথ্য। আমরা যাচ্ছি এখন ঢাকার কাকরাইলে, সেখান থেকে জানাবেন সহকর্মী রুমেল। টানা 19 দিনের কঠোর বিধিনিষেধ শেষে আজ থেকে আবার স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল এবং মানুষজনের চলাচল। অর্থাৎ প্রথম দফায় যে 2 সপ্তাহের লকডাউন ছিল সেই 2 সপ্তাহের পরে আবারও 5 তারিখের পরে আরও 5 দিন বাড়ানো হয়েছে, সেই 5 দিন বাড়ানোর পরে আজ থেকে সব কিছুই কিন্তু খুলে দেওয়া হয়েছে, তবে শর্ত সাপেক্ষে। সেই সমস্ত শর্ত আসলে কতটুকু মানা হচ্ছে সেটা কিন্তু আসলে প্রশ্ন থেকেই যায়, কারণ যে পরিমাণ গাড়ির কথা বলা হচ্ছিল যে যানবাহন যান চলাচল অর্ধেক করে চালানোর কথা, সেই অর্ধেক করে মানা হচ্ছে কিনা সেটি আসলে আসলে গণনা করে সম্ভব নয়। তবে স্বাস্থ্যবিধির ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে মানুষজনের আগের চেয়ে সচেতন বলে মনে হচ্ছে, বেশিরভাগেরই দেখা যায় যে মাস্ক পরে বের হয়েছেন। তবে সকালবেলা যে তীব্র চাপ শুরুর দিকে ছিল সেই তীব্রতা চাপ কিন্তু যানবাহনের চাপ দুপুর গড়িয়ে তারপরে এখন কিন্তু কিছুটা একটু শিথিল হয়েছে বলে মনে হচ্ছে। এখন কারওয়ান বাজার থেকে বিজয় সরণির এই মুখটিতে যান চলাচলের তীব্র চাপ, তবে কাকরাইলের এই মোড়ে থেমে থেমে চলমান জ্যাম আছে এবং সেটি সিগন্যালের জ্যাম। যদিও কিছুক্ষণ পরেই অফিস যখন ছুটি হবে, অফিস ছুটির পরে এই রাস্তাটিতে সবসময় স্বাভাবিক সময়ে দেখা যায় চাপ, তীব্র চাপ থাকে, তবে এখনও পর্যন্ত সেরকম চাপ আমরা দেখতে পাচ্ছি না। তবে মৎস্য ভবন থেকে শুরু করে বাংলা মোটর এই এলাকাটাতে কিছুটা চাপ লক্ষ্য করেছে এবং গুলিস্তান বা পল্টন এই এলাকাটিতেও কিছুটা চাপ লক্ষ্য করা যাচ্ছে। তবে মানুষজন যে স্বাভাবিক চলাচল করছে এবং অনেকদিন ঘরবন্দি থাকা এবং তাদের যে কর্মস্থলে বন্ধি ছিল না যেতে পারার যে বন্দী দশা ছিল সেই বন্দী দশা থেকে আজকে মনে হচ্ছে মুক্তি পেয়েছেন, যার ফলে অনেক মানুষজন কিন্তু বের হয়েছেন এবং তাদের প্রয়োজনে নানা প্রয়োজনে কিন্তু তারা বের হয়েছেন। এবং আজকে যেহেতু কর্মস্থল খুলেছে এবং সে কর্মস্থল খোলার ফলে সকাল থেকে রাস্তায়ও যানবাহন চলাচল বেড়েছে এবং যে বিধিনিষেধের কথা বলা হচ্ছে অন্তত মাস্ক যাতে পরিধান করে বের হয় সেরকম একটি দিক নির্দেশনা কিন্তু বের হয়েছে। সবশেষ জানিয়ে রাখি সেটি হচ্ছে করোনার কিন্তু তীব্র সংকটে এই যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেই বিধিনিষেধের মধ্যেও কিন্তু 200 বা 200-এর বেশি প্রতিদিনই করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত কাকরাইল মোড় থেকে এখন পর্যন্ত সবশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে মিম। কাকরাইল এলাকা থেকে রাজধানীর সড়ক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রুপল এবং তার আগে ঢাকামুখী মানুষের খবর বরিশাল নদীবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদাউস সোহাগ।